Assalamualaikum, দেশ ও প্রবাসী থাকা সকল ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশী টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকার রেট সম্পর্কে শুরুতে রয়েছে সৌদি আরবের রিয়াল সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশী টাকায় 29 টাকা 27 পয়সা বেড়েছে সৌদি আরবের টাকার মান এরপর রয়েছে কানাডিয়ান ডলার কানাডার এক ডলার সমান বাংলাদেশি টাকায় 80 টাকা 89 পয়সা কিছুটা বেড়েছে কানাডিয়ান ডলার রেট এরপর রয়েছে দুবাই অর্থাৎ আরব আমিরাতের এক দিরহাম সমান বাংলাদেশি টাকায় 29 টাকা 88 পয়সা কমে গেছে আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের দিরহাম রেট এরপর রয়েছে অস্ট্রেলিয়ান ডলার রেট অস্ট্রেলিয়ার এক ডলার সমান বাংলাদেশি টাকায় 71 টাকা 48 পয়সা বেড়েছে অস্ট্রেলিয়ার টাকার মান এরপর রয়েছে ওমানে রিয়াল ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় 285 টাকা 19 পয়সা বেড়েছে ওমানের টাকার মান এরপর রয়েছে রোমানিয়ার এক লিউ সমান বাংলাদেশি টাকায় 23 টাকা 99 পয়সা বেড়েছে রোমানিয়ার টাকার মান এরপর রয়েছে ব্রিটিশ এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় 139 টাকা 66 পয়সা বেড়েছে ব্রিটিশ টাকার মান এরপর রয়েছে কাতারের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় 30 টাকা 15 পয়সা বেড়েছে কাতারের টাকার মান এরপর রয়েছে রাশিয়ার এক রুবেল সমান বাংলাদেশি টাকায় 1 টাকা 19 পয়সা বেড়েছে রাশিয়ার টাকার মান এরপর রয়েছে বাহরাইনের এক দিনার সমান বাংলাদেশি টাকায় 291 টাকা 34 পয়সা বেড়েছে বাহরাইনের টাকার মান এরপর রয়েছে থাইল্যান্ডের এক তাইবাত সমান বাংলাদেশি টাকায় 3 টাকা 6 পয়সা কিছুটা বেড়েছে থাইল্যান্ডের টাকার মান এরপর রয়েছে সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় 81 টাকা 78 পয়সা বেড়েছে সিঙ্গাপুরের টাকার মান এরপর রয়েছে বাহামাইন এক ডলার সমান বাংলাদেশি টাকায় 109 টাকা 75 পয়সা বেড়েছে বাহামাইন ডলার রেট এরপর রয়েছে ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকার এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় 109 টাকা 77 পয়সা বেড়েছে আমেরিকান মার্কিন ডলার রেট এরপর রয়েছে ব্রুনাইয়ের এক ডলার সমান বাংলাদেশি টাকায় 81 টাকা 65 পয়সা বেড়েছে ব্রুনাই ডলার রেট এরপর রয়েছে সাউথ আফ্রিকার এক টাকা সমান বাংলাদেশি টাকায় 5 টাকা 78 পয়সা বেড়েছে সাউথ আফ্রিকার টাকার রেট এরপর রয়েছে সুইজারল্যান্ডের এক সুইস ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় 124 টাকা 27 পয়সা বেড়েছে সুইজারল্যান্ডের টাকার মান এরপর রয়েছে ইউরোপের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় 119 টাকা 29 পয়সা বেড়েছে ইউরোপীয় টাকার মান এরপর রয়েছে হংকংয়ের এক ডলার সমান বাংলাদেশি টাকায় 14 টাকা 3 পয়সা কমে গেছে হংকংয়ের টাকার মান এরপর রয়েছে ইন্ডিয়ার এক রুপি সমান বাংলাদেশি টাকায় 1 টাকা 32 পয়সা ইন্ডিয়ার টাকার মান বাড়েনি এরপর রয়েছে জর্দানিয়ার এক দিনার সমান বাংলাদেশি টাকায় 154 টাকা 83 পয়সা জর্দানের টাকার মান কিছুটা কমে গেছে এরপর রয়েছে কেমেন আইসল্যান্ডের এক ডলার সমান বাংলাদেশি টাকায় 131 টাকা 69 পয়সা কেমেন আইসল্যান্ডের ডলার রেট কিছুটা বেড়েছে এরপর রয়েছে কুয়েতের এক দিনার সমান বাংলাদেশি টাকায় 356 টাকা 90 পয়সা বেড়েছে কুয়েতের টাকার মান এরপর রয়েছে মালেশিয়ার এক রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় 23 টাকা 18 পয়সা বেড়েছে মালেশিয়ার টাকার মান এরপর রয়েছে মালদ্বীপের এক রুপিয়া সমান বাংলাদেশি টাকায় 7 টাকা 12 পয়সা মালদ্বীপের টাকার মান বাড়েনি এরপর রয়েছে পাকিস্তানের এক রুপি সমান বাংলাদেশি টাকায়
0.39 টাকা। পাকিস্তানের টাকার মান বাড়েনি। এরপর আছে তুনিশিয়ার দিনার। তুনিশিয়ার এক দিনার সমান বাংলাদেশি টাকায় 35.22। বেড়েছে তুনিশিয়ার টাকার মান। এরপর আছে তুরস্কের তুর্কিস লিরা। তুরস্কের এক তুর্কিস লিরা সমান বাংলাদেশি টাকায় 3.47। তুরস্কের টাকার মান অনেকটাই বেড়েছে। টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয়। যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে। আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।